গ্রেফতারকৃত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এর মধ্যে একটি অভিযোগ গণমাধ্যমের মাধ্যমেই প্রমাণিত হয়েছে, সেটি হলো জাল মৃত্যু সনদ তৈরি ও তা ব্যবহারের মাধ্যমে মরদেহ দাফন করা। এরপর প্রশ্ন উঠেছিল, কেন অধিকাংশ লাশ দাফন করা হয় রাতের বেলায়? গ্রেফতারের পর এসব নিয়ে তার কাছে জানতে চায় গোয়েন্দা পুলিশ। উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি, নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো শুধু তুলতে পারে না। আর তার বিরুদ্ধে মারধর এবং মানব পাচারের অভিযোগও তুলেছিলেন একাধিক ভুক্তভোগী। এতদিন গণমাধ্যমের কাছে অভিযোগ দিলেও এবার আনুষ্ঠানিকভাবে আইনের পথেই হেঁটেছেন তারা। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেফতারের পর এক ভিডিওতে দেখা যায় বেশ কিছু ফাইলপত্র চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে সরিয়ে ফেলছে মিল্টন সমাদ্দারের স্ত্রী ও কর্মচারীরা। তাদেরকেও জিজ্ঞাসা করা হবে বলে জানান ডিবি প্রধান। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, আর মিরপুর থানা পুলিশ জানায় মিল্টন গংদের বিরুদ্ধে আসা প্রত্যেকটি অভিযোগই খতিয়ে দেখবেন তারা। তার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং আইনগত ব্যবস্থা নেব। মিল্টন সমাদ্দারকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।